আপনারা জানেন যে প্রত্যেক মানুষের জীবনে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি বিবাহিত মানুষই চান তার বিবাহিত জীবনে সুখ শান্তিতে কাটুক। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ের কয়েক বছর পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় এবং সম্পর্কটাকে একটি বোঝা বলে মনে হয়ে থাকে। বিশেষ করে যে কারণগুলো দিয়ে স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়াঝাটি হয়ে থাকে, আমি আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সম্পর্কের মাঝে যেন ভুল বোঝাবুঝি না থাকে। স্ত্রীর সম্পর্কটা একটি বন্ধুত্বের সম্পর্কের মতো গড়ে তুলুন। মনের কথা শেয়ার করুন। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, স্বামী স্ত্রী একসঙ্গে অন্তত এক ঘন্টা বসে কথা বলুন। এই সময় পরস্পরের কী প্রয়োজন তা নিয়ে আলোচনাটা সেরে নিন। সমস্যার কথা জিজ্ঞাসা করুন এবং সেই ব্যাপারে আপনার মতামতটাকে জানান। এটা করলে স্বামী স্ত্রী একে অপরের অনুভূতিগুলো বুঝতে পারবেন এবং পরস্পরের প্রতি আরও যত্নশীল হতে পারবেন। মনে রাখতে হবে, আলোচনা কিন্তু মনের দরজা খুলে দেয়। শুধু স্বামী স্ত্রীর সমস্যাই নয়, পরিবারের সমস্যাগুলো মিটিয়ে নিতে পারেন। এতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা খুবই কম হয়ে যাবে, অনেকটাই কম থাকবে। কোনো কাজ ভুল মনে হলেও করা প্রতিক্রিয়া করা যাবে না। প্রত্যেকটি সম্পর্কে ছোটোখাটো সমস্যা থাকে। স্বামীর কথায় স্ত্রীর বা স্ত্রীর কথা স্বামীর যদি কখনো খারাপ লাগে বা ভুল মনে হয়, তা হয়ে দুজনে আলাদা করে কথা বলে নিন। অশান্তি কোনো সমস্যার সমাধান হতে পারে না। তা যদি না করেন, বিরূপ কথা বলে পুষে রাখেন, তাহলে রাগ বাড়তেই থাকবে, অসন্তুষ্ট জমতে থাকবে। যে কোনো সমস্যা জীবনসঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। একে অপরকে সম্মান করতে হবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সম্পর্কে সম্মান থাকে না, সেই সম্পর্ক দীর্ঘদিন টিকতে পারে না। প্রত্যেকটি মানুষ সম্মান চায়। স্বামীকে স্ত্রীর এবং স্ত্রীকে স্বামীর সম্মান করা অবশ্যই কর্তব্য। যদি সম্মান থাকে, তাহলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। একজন আরেকজনের প্রতি বিশ্বাস রাখুন। সন্দেহ জিনিসটা যে কোনো সম্পর্ককে নষ্ট করে দেয়। জীবনসঙ্গীকে বিশ্বাস না করা, অকারণে সন্দেহ করা, ভুল হলে তা মেনে না নিয়ে নিজের জেদ বজায় রাখতে গিয়ে সঙ্গীর কথা না শোনার প্রবণতা অনেক সম্পর্কই নষ্ট করে দেয়। যদি নিজের সম্পর্কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখতে চান, তাহলে সঙ্গীকে অবিশ্বাস করবেন না। জীবনসঙ্গীকে আপনার বন্ধু মনে করে গড়ে তুলুন। রাগ এমন একটি বিষয় যা সম্পর্কের ক্রমশ দুর্বল করে দেয়। আপনি যদি অল্পতেই রেগে যান, তাহলে মনে রাখবেন, সুস্থ সফল দাম্পত্য জীবনের জন্য আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা অভ্যাস করুন। কোনো ন্যায্য কারণেও যদি আপনার রাগ হয়, তাহলে সেটা দমন করুন। সম্পর্কে রাগের কোনো জায়গা নেই। জীবনসঙ্গীর সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান খুঁজুন। সম্পর্ক টিকিয়ে রাখতে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা দুটো জিনিসই দরকার এবং রাগকে যারা কন্ট্রোল করতে পারে, তাদের সম্পর্কটাই সুন্দর থাকে।